আলাইকুম রহমতুল্লাহ আজকে আপনাদের সামনে আরবি আঞ্চলিক ভাষা বোঝার জন্যে খুবই প্রয়োজনীয় কিছু শব্দ ও বাক্য অনুশীলন নিয়ে উপস্থিত হলাম আশা করি ইনশাআল্লাহ এই শব্দ এবং বাক্যগুলো অনুশীলন করার মাধ্যমে আমাদের আঞ্চলিক ভাষা বোঝার ক্ষেত্রে সহায়ক হবে তো চলুন মূল ভিডিও লিসনটি শুরু করা যাক আত আত এর সব অর্থ হচ্ছে দাও আত দাও আর আতনি নি এর অর্থ হচ্ছে আমাকে দাও আতনি আমাকে দাও জীব আনো জীব এর অর্থ হচ্ছে আনো আর এর সাথে যদি আমি লি যুক্ত করে দিই অর্থাৎ জিব লি এর দ্বারা বোঝাবে আমার জন্য আনো শুধু জীব অর্থ আনা আর জীব লি আরো স্পেসিফিক অর্থ নির্দিষ্ট করে বোঝাতে জীব লি আমার জন্য আনো তৈরি করা সৌ তৈরি করা একইভাবে এর সাথে যদি লি যুক্ত করা হয় সৌ লি আমার জন্যে তৈরি করো রোহ রোহ নোস অর্ধেক নোস অর্ধেক ফিনজাল কাপ অর্থাৎ আরব স্টাইলের যে কাপটি রয়েছে বা পাত্র যেটাতে কফি বা গাওয়া খাওয়া হয় সেটা ফিনজাল গাহুয়া গাওয়া বা কফি শাই চা সাই চা লাহাম মাংস লাহাম মাংস তো একটু আগে আমরা দেখলাম যে নুস শব্দের অর্থ হচ্ছে অর্ধেক বা হাফ আর কাইলো দিয়ে বোঝাচ্ছে যে কিলো বা কিলোগ্রাম বা কেজি যেটা তো নুস কাইলো লাহাম মানে হাফ কেজি মাংস নুস কাইলো লাহাম হাফ কেজি মাংস ইয়াহমাদ সৌ লি গ্লাস শাইম ইনফাদ্দিক অর্থাৎ আহমদকে ডাকা হচ্ছে ইয়াহমাদ সৌ লি অর্থাৎ আমার জন্য তৈরি করা কি গ্লাস শাইম ইনফাদিক অর্থাৎ গ্লাস চা তৈরি করা আমার জন্য এরপর সৌ লি ফিনজাল গাহুয়া মিনফাদ্দিক অর্থাৎ আমার জন্য এক কাপ কফি তৈরি করা সৌ লি সৌ লি ফিনজাল গাহুয়া ্ম রু শব্দের অর্থ হচ্ছে যাও রু শব্দের অর্থ যাও তো বলা হচ্ছে অর্থাৎ আমার জন্য নিয়ে আসো কি গ্লাস ময়ামিন ফাদলিক অর্থাৎ আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো ইয়া মহম্মদ রোহ জিবলে গ্লাস মায়ামিন ফাদ আমার জন্য পানি নিয়ে আসো ময়া বা মাই এসবের অর্থ হচ্ছে পানি আঞ্চলিক উচ্চারণে আর শুদ্ধ উচ্চারণে যেটা হচ্ছে মা মিম আলিফ হামজা আর আঞ্চলিক উচ্চারণে এটা ময়া বা মাই এভাবে উচ্চারণ করা হয়ে থাকে হচ্ছে পানি তিনি আ তিনি অর্থাৎ আমার জন্য আনো কি আনবে গ্লাস অর্থাৎ আমার জন্য এক গ্লাস পানি আনো দিহিন এটি হচ্ছে রান্না করার তেল দিহীন রান্না করার তেল কিব্রিত ম্যাচ বক্স কিব্রিত ম্যাচ বক্স অর্থাৎ যে ম্যাক্স বক্সের মাধ্যমে আগুন ধরানো হয়ে থাকে কিব্রিত জিগারা জিগারা এর অর্থ হচ্ছে সিগারেট শক্কর শক্কর চিনি শক্কর চিনি বা শুধে যেটা বলা হয়ে থাকে সইয়া অল্প বা একটু সইয়া অল্প বা একটু তামর খেজুর তামর খেজুর তামরি তরমুজ রাগি তরমুজ আইস চাল আবার রুজ শব্দের অর্থ চাল আইস চাল রুজ এই শব্দের অর্থ চাল আইনাব আঙ্গুর আইনাব আঙ্গুর সেমাক মাস শুদ্ধ উচ্চারণে এটা উচ্চারণ করা হয়ে থাকে ভাবে সামাক আঞ্চলিক উচ্চারণে সেমাক সামাক প্রায় কাছাকাছি ধরনেরই এর অর্থ হচ্ছে মাস তাস্কিরা তাস্কিরা টিকিট বা বিমানের টিকিটেরা সাফর মানে হচ্ছে পাসপোর্ট পাসপোর্ট শান্তা এর অর্থ হচ্ছে ব্যাগ সান্তা ব্যাগ আবার এর আগে আমরা শিখেছিলাম একটি ভিডিও লিশনে হাকিবা ওই সব অর্থ ব্যাগ ফেন হাম্মাম অর্থাৎ টয়লেট কোথায় এটি একটি প্রশ্নের প্যাটার্ন অর্থাৎ আপনারা এইভাবে স্থানটি সম্পর্কে জিজ্ঞেস করতে পারেন এক্ষেত্রে আমরা বলছি ফেন হাম্মাম টয়লেট কোথায় একইভাবে ফেন গুরফাত আল ইন্তজার ফেন গুরফাত আল ইন্তজার গুরফা সকের অর্থাৎ হচ্ছে রুম আল ইন্তজার অর্থাৎ ওয়েটিং অর্থাৎ ওয়েটিং রুম যেটা অপেক্ষা করার রুমটি কোথায় ইসমাহলে ইসমাহলে ফ আর রোহ এলব ইসমাহলে মানে হচ্ছে আমাকে অনুমতি দিন পারমিট নিফ কীভাবে আর রোহ আমি যাব বা মানে আমি যাব এলবেরিত মানে অনুমতি দিন আমি কীভাবে পোস্ট অফিসে যেতে পারি অ্যালবেরিথ হচ্ছে পোস্ট অফিস এলবেরিদ এখানে পোস্ট অফিস বোঝাচ্ছে পোস্ট অফিস

অনেকটা এরকম এইভাবে আপনি নতুন নতুন বাক্য তৈরি করতে পারবেন ইনশাআল্লাহ এরপর ফি ইয়ামিন মানে ইয়ামিন মানে হচ্ছে ডান দিকে লোফ মানে টার্ন মানে ঘোরো লুফ ইয়ামিন ডানে ঘুরো ফি আখের আশ্বারিয়া অর্থাৎ এই রাস্তার একদম শেষে ডান দিকে ঘুরো বা ডান দিকে নাও লোফ ইয়ামিন ফি এই রাস্তার একদম শেষে মোর নাও এরপর ওয়া এবং তারপর অর্থাৎ বলা হচ্ছে যে এরপর কোন দিকে মোড় নিব এরপর কোন দিকে যাব। এর জন্য তাকে জিজ্ঞেস করেছে ওয়া বা বা এবং তারপর রোহ লীল ইশারা রুহ অর্থাৎ যাও লীল ইশারা ইশারা দিয়ে বোঝাচ্ছে আপনার আপনার রাস্তায় যে ট্রাফিক যে লাইটটা থাকে যে ট্রাফিক যে সিগন্যাল লাইট ওই লাইটের দিকে গীত করছে রোহ লীল ইশারা অর্থাৎ ট্রাফিক লাইটের দিকে যাও ওয়া লোফ শিমাল ওয়া লোফ সিমাল অর্থাৎ রোহ লীল ইশারা ট্রাফিক লাইটের দিকে যাও إبونغ و إبونغ لوف غرو شمال باميغرو البريد بوستوفشتي مقابل ببريد البنك وارثات بوست بينكر ببروتي أوبستيتا روح للإشارة ولوف شمال البريد مقابل البنك এই জায়গায় একটা জিনিস লক্ষ্য করবেন যে এই বাক্যগুলো দেওয়া হচ্ছে অনুশীলনের জন্য যাতে এই পদ্ধতিগুলো অনুসরণ করে আপনারা নতুন নতুন বাক্য তৈরি করে নিতে পারেন এরপর সে তাকে ধন্যবাদ দিয়ে বলছে ম্যা স্কোর অর্থাৎ ধন্যবাদ বা আপনাকে ধন্যবাদ এরপর এইটা অনেকটা একটা কালচারের মতো সাউদিতে কেউ যখন কাউকে হেল্প করে তখন তারা এর প্রতি বলে থাকে লকর আয়লা ওয়াজিব ল আলা ওয়াজিব অর্থাৎ অবস্থাটা হচ্ছে এরকম যে অবশ্য কর্তব্যের অর্থাৎ অবশ্য কর্তব্যের দায়িত্বের মধ্যে যেটা পড়ে কাদের জন্য যেটা পড়ে তার জন্য ধন্যবাদের প্রয়োজন নেই এটা তারা সৌজন্যতার খাতিরে এরকম বলে থাকে লা শক্তর আলা ওয়াজিব লা শকর আয়লা ওয়াজিব আল মাদ্রাসা সা হবে আল মাদ্রাসা জাম্প আল জাম্প মানে হচ্ছে পাশে জাম্প মানে হচ্ছে পাশে আল মাদ্রাসা জাম্প আল মাদ্রাসাটি ব্যাংকের পাশে অবস্থিত আদি আশ্চরিয়া আদি আশ্চরিয়া অর্থাৎ রাস্তা অতিক্রম করো রাস্তাটি অতিক্রম বা ক্রস করার জন্য কাউকে বলা হচ্ছে আদারিয়া অর্থাৎ রাস্তাটি অতিক্রম দিয়ে সাধারণত হয় মিনিস্ট্রি বা মন্ত্রণালয় ইজারা ফি আউ্বাল আল ইজারা ফি মন্ত্রণালয়টি আউ্য়াল মানে হচ্ছে শুরুতে আশ্বারিয়া মানে হচ্ছে রাস্তা তো মন্ত্রণালয়টি রাস্তার শুরুতে অবস্থিত একইভাবে যদি আপনি বলেন আলমোস্তা ফি আউল আশারিয়া অর্থাৎ হাসপাতালটি রাস্তার শুরুতে অবস্থিত বা অর্থাৎ বাজার বা মার্কেটটি রাস্তার শুরুতে অবস্থিত অর্থাৎ এই পদ্ধতিতে আপনারা নতুন নতুন বাক্য তৈরি করে নিতে পারবেন ইনশাআল্লাহ এরপর আদি মিন হেনাক আদি মিন হেনাক অর্থাৎ ওইখানে যাও অর্থাৎ একটা জিনিস ক্রস করে অতিক্রম করে তাকে ওইখানে যেতে বলা হচ্ছে আদি মেন হেনাক এরপর গুল হ্যা দ্যালিফ ক্যাম গুল হ্যাদ্য ক্যাম আমাকে বলো এটার দাম কত গুল হ্যা দ্য কাম আমাকে বলো এটার দাম কত এখন এটা আর একটা আলোচনা আমরা শুরু করছি এই আলোচনায় একটা জিনিসের দাম কয়েকভাবে জিজ্ঞেস করা যায় সেটা আমরা দেখব ইনশাল্লাহ গোল হ্যাঁ দা কাম আমাকে বলো এটার দাম কত তো দোকানদার বলছে যে হ্যাঁ রাখিস মানে রাখিস মানে হচ্ছে সস্তা হ্যাঁ হাদা রাখিস বেলা ফুলুস মানে দোকানদার এইভাবে বলছে যে এটা খুবই সস্তা কোনো দামই নেই মানে কোনো চার্জই নেই এর এরকম সে বোঝাচ্ছে হাদা রাখিস বেলা ফুলুস এটা সস্তা দামি নেই তারপর যে জিজ্ঞেস করছিল সে বলছে ইয়নি গাদ্দিস ইয়ানি গাদ্দিস যাই হোক এটার দাম কত অর্থাৎ এই দামটা আমাকে বলো ইয়নি গাদ্দিস আমাকে দাম বলো যাই হোক আমাকে দামটি বলো তখন দোকানদার বলছে রিয়াল ব্যাস মানে হচ্ছে সাধারণত বোঝায় যেমন বলি অনলি এশ রিয়াল ব্যাস অর্থাৎ শুধুমাত্র বিশ রিয়াল বা টোয়েন্টি রিয়াল অনলি এরকম এশ রিয়াল ব্যাস مو معقول مو معقول اشمباب مو معقول اشمباب اوبشاشو هذا مرة غالي مرة من هتش خوبي با هذا مرة غالي غالي مرة من هتش دامي با expensive مو معقول هذا مرة غالي ارتات اوبشاشو ايتا تو اनेक दامي এনে একদিক আসার এনে একদিক আশার আমি তোমাকে দশ রিয়াল দিব মু মহ মুল হ্যা রগালি এনে একদিক আশার আমি তোমাকে দশ রিয়াল দিব তো এরপর দোকানদার বলছে লাই লা না মানে সে এতে রাজি না লাই তো এরপর বলছে বিকাম কালাম অর্থাৎ তাহলে কত একদম শেষ দাম বলো বা শেষ কথা বলো কালাম এরপর তখন বলছে তৈব ঠিক আছে ওকে আসান খতরাক অর্থাৎ তোমার জন্য বা তোমার খাতিরে আমি দামটা কমিয়ে দিয়েছি তখন সে দামটা বলছে আহ সামান্ত তৈ আসেন খত্রাক সামান্তাস ঠিক আছে শুধু তোমার জন্য আঠারো রিয়ালাস ঠিক আছে শুধু তোমার জন্য আঠারো রিয়াল তো এরপরে সে বলছে স্ন তৈ মানে সে বলছে ঠিক আছে তাহলে বারো রিয়াল এরপর দেখলো যে দোকানদারের কোনো পরিবর্তন নেই তারপর সে বলছে যে যে তাই ঠিক আছে ওকে খামসা রিয়াল ওয়া খালাস মানে পনেরো মানে এর বাইরে যা তার জন্যে সম্ভব না স্না আস বারো রিয়াল যখন দোকানদারের মনোভাব পরিবর্তন দেখলো না তখন বললো যে ঠিক আছে খামসা তা পনেরো রিয়াল ওয়া খালাস অর্থাৎ এর বাইরে সে যেতে পারবে না বারো ঠিক আছে পনেরো আর এটাই হচ্ছে শেষ এটা সেই রকম বোঝাচ্ছে এরপর দোকানদার বলছে যে তাইয়েব যে ঠিক আছে মাই ব্রুক তোমাকে না অর্থাৎ তুমি এই দামে জিনিসটা পেয়ে যাচ্ছো তাই ইয়েব ব্রুক তো এরপর সে বলছে আল্লাহু ইয়া ফিক ফেক আল্লাহহু ফিক আল্লাহ তোমাকে রহম করুন আল্লাহু ইয়া ব্যারিক ফেক অ্যালফুলুস অ্যালফুলুস দিয়ে সাধারণত সাউদি আরবে বোঝা যাচ্ছে অর্থ অর্থ অ্যালফুলুস মুহিম্মা মহিম্মা মানে হচ্ছে গুরুত্বপূর্ণ অর্থাৎ গুরুত্বপূর্ণ মহিমা মানে হচ্ছে গুরুত্বপূর্ণ অ্যালফুলুস মুহিম্মা অর্থাৎ অর্থ গুরুত্বপূর্ণ বা মানি গুরুত্বপূর্ণ যেমন কেউ কাকে যখন রিকোয়েস্ট করে যে তুমি ওই জায়গায় যাও তার খাতিরে যাও মানে তার জন্য যাও তো এরকম রহ মানে যাও আশান খাতরু খাতরু মানে হচ্ছে তার খাতিরে বা তার জন্য যাও রোহ আশান খাতরু তার খাতিরে ওইখানে যাও এরপর কাউকে রিকোয়েস্ট করছে যে আমাকে কিছু অল্প কিছু রিয়াল দাও অর্থাৎ তুমি কি আমাকে দুই রিয়াল দিতে পারো তিদ্দিন তুমি কি আমাকে দুই রিয়াল দিতে পারো কেউ একজন নতুন একটা কিছু ক্রয় করার পর আমরা তাকে অনেক সময় অভিবাদন জানিয়ে থাকি একইভাবে এই জায়গায় গাড়ি কেনার জন্য কাউকে অভিনন্দন আছে মাবরুক কনগ্রাচুলেশন বা অভিনন্দন আলা সাইয়ারা আল জাদিদা মাবরুক আলা সাইয়ারা আল জাদিদা মানে জাদিদা মানে হচ্ছে নতুন সাইয়ারা মানে হচ্ছে গাড়ি অর্থাৎ নতুন গাড়ির জন্য তোমাকে অভিনন্দন মাবরুক আলা সাইয়ারা জাদিদা দোকানে কোনো একটা জিনিসের দাম দামাদামি করা যাবে কিনা সেক্ষেত্রে এটার দাম দামাদামি করা যাবে এটার দাম দামাদামি করা যাবে এরকম অবস্থা বোঝাচ্ছে আর যেটা দামাদামি করা যায় না অর্থাৎ ফিক্সড প্রাইস যেটা লেখা থাকে সেটা হচ্ছে মাহদুদ শের মাহদুদ অর্থাৎ ফিক্সড প্রাইস বা নির্ধারিত মূল্য এটা আর কোনো দাম দামি করা যাবে না মেহদুদ এরপর সারাফার ফুল সারাফ ফুলুস ক্যাসির অর্থাৎ আমি অনেক টাকা খরচ করে ফেলেছি ফুলুস ক্যাসির অর্থাৎ দোকানে যখন প্রথমে একটা সেবা দেওয়ার পরে সেই কাস্টমার আরও কোনো সেবা চাচ্ছেন কি না সেক্ষেত্রে আইয়া খিদমা সানিয়া আইয়া খিদমা অর্থাৎ আরও কোনো সাহায্য কি দরকার আপনার কোনো কিছু দরকার বা আপনার খিদমতি কী করতে পারি আইয়া খিদমা সানিয়া অর্থাৎ আর কোনো সাহায্য লাগবে রহ বেলা ফুলুস সে টাকা ছাড়াই গিয়েছে অর্থাৎ কেউ একজন টাকা ছাড়াই কোথাও গিয়েছে রাহ বেলা ফুলুস সে টাকা ছাড়াই গিয়েছে বেঞ্জিন মাহাতা বেঞ্জিন অর্থাৎ হচ্ছে পেট্রোল স্টেশন অর্থাৎ যে স্টেশন থেকে গাড়িতে তেল লোড করা হয়ে থাকে বেঞ্জিন আমরা ভিডিও লিসনটির একদম শেষ পর্যায়ে চলে এসেছি আশা করি ইনশাআল্লাহ এই ভিডিও লিসনটি আঞ্চলিক কথ্য ভাষায় কথা বলতে যে ভাইয়ের আগ্রহী তাদের উপকারে আসবে তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং এরকম ভিডিও ভবিষ্যতে আরও দেখতে চান তাহলে অবশ্যই ইনশাআল্লাহ আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন তা জানা নয় নতুন আরেকটি ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হব সে পর্যন্ত আসসালাম আলাইকুম আহমতুল্লাহ